বিসমিল্লাহ রহমান রাহিম ইন্টার মাদ্রাসায় সকলকে স্বাগতম আজ আমরা শয়তানের অবস্থা সম্পর্কে জানব শয়তান যদিও তবা করে নিত তবে তারও কাজ হয়ে যেত কিন্তু হাকিমুল হজরত মাওলানা শাহ আশাফ আলী থানবি রহমতুল্লাহ আলহি বলেন আরবিতে আবেদ আরেফ আলেম ও আশেক এর প্রতিটি শুরুতে আইন অক্ষর রয়েছে থানবী রহমতুল্লাহ আলহি তার বিশেষ ভঙ্গিতে বলতেন শয়তানের মধ্যে তিনটি আইন ছিল শুধু একটি আইন ছিল না আবেদের আইন ছিল আরএফের আইন ছিল এবং আলেমের আইন ছিল আলেম তো সে এত বড় যে সমস্ত নবীদের শরীয়তের মৌলিক বিষয়াদির পাশাপাশি শাখা পোশাখাগত বিস্তৃত বিধানাবলীও তার মুখস্থ আছে আর আবেদও অর্থাৎ ইবাদতকারীও এত বড় যে জমিনের কোনো একটি অংশ এমন নেই যেখানে সে সেজদা করেনি এবং আরএফও সে এত বড় যে আল্লাহ পাক যখন রাগের সাথে তাকে হুকুম দিল আউজবিল্লাহবিনা হিবিনা তোয়ানের রজিম উখরুস বা ইন্নাকা রজিম বাইর হয়ে যা কারণ নিঃসন্দেহে তুই মরদূত অভিশপ্ত আল্লাহ পাকের এরূপ রাগের মুহূর্তেও সে আল্লাহ পাকের নিকট দোয়া করছিল আবেদন পেশ করছিল কারণ সে জানত যে আল্লাহ পাক প্রতিক্রিয়া হতে পাক ভারসাম্যহীনতা হতে পবিত্র তিনি রাগের দ্বারা পরাভূত হন না রাগের কারণে স্থিরতা ও দৃঢ়চিত্ততা হারিয়ে ফেলেন না তাই তিনি এখনও আমার দোয়া কবুল করতে পারেন এই ক্ষমতা তার আছে এতটা মারেফাত হাসিল ছিল ইবলিসের এতটা সে খোদাকে চিনত কিন্তু তার মধ্যে আশেকের আইন ছিল না যদি আশেকের আইন থাকত তাহলে সে মরদুদ হতো না মোট কথা ইবলিস আলেম ছিল আরেফ ছিল আবেদ ছিল কিন্তু আশেক ছিল না সে যদি আশেক হতো তবে যুক্তি দাঁড় করিয়ে পাকের সাথে মোকাবেলা করতো না বরং মাহবুবে হাকিকির অসন্তুষ্টির ফলে বেচেইন হয়ে সেজদায় পড়ে যেত এবং তাই বলতো যা হজরত আদম আলাহি সাল্লা সাল্লাম বলেছিল অর্থাৎ রব্বানা না জলাম না আং ফুসানা হে পর্বদিকার আমি আমার উপর জুলুম করে বসেছি অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন বলে উঠত যদি সে এরূপ করত তবে তার ক্ষমা হয়ে যেত সে যদি এখনও আল্লাহ সুবন তাল্লাহর কাছে ক্ষমা চায় তবে তাকে এখনও ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত পাপ থেকে ক্ষমা চেয়ে পুত পবিত্র হয়ে যাওয়ার তফিক দান করেন অমা আলাই নাইল্লাল বালাক আসসালামুকুম ওরহমতুল্লাহি অবরকাতু।